وامتازوا اليوم أيها المجرمون. বাধ্যগত দল অবাধ্যচারী দল থেকে পৃথক করে দিবে কে? আরো জোরে কোন কে? একটা দল হয়ে যাবে ডান দিকে, আরেকটা দল ওটু বাম দিকে চলে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বিচার কার্যক্রম শুরু করবেন। আমরা কে কি করেছিলাম? আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আজকের দিনে যার ডান হাতে আমলনামা চলে যাবে তার হিসাব নিকাশ আমি আল্লাহ সহজ করে দিব। কে করে দিবেন? আমার ভাইরা, সব সময় আল্লাহর কাছে আমরা আরো নাজারি করে বলবো, আল্লাহ দয়া করে দুনিয়ার জমিনে যতটুকু নেক আমল করি কবুল করিও, আর হাশরের ময়দানে আমাদের তুমি ডান হাতে আমলনামা দান করে দিও। আল্লাহুম্মা আমিন। দিয়া ভাইরা, আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার যখন ডান হাতে আমল নামা চলে যাবে সে নিজেরটা নিজে দেখবে, যখন দেখবে আর বলবে, ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া। আল্লাহ, এই কথাটা আমার চিন্তার ভিতরে ছিল, তোমার সামনে আমি উপস্থিত হতে হবে, কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে তোমার সামনে আমার হাজিরা দিতে হবে, আমি আগের থেকে জানতাম, এই কারণে অন্যায় কাজগুলো ছেড়ে ভালো কাজ ধরেছি না। বান্দা ভালো কাজ করবে তখন আল্লাহ বলবেন, আজকে আমার থেকে বিচার শুরু হবে, এই বিচারের মধ্যে কাহার প্রতি কোনো দুর্নীতি করা হবে না। সুবহানাল্লাহ বলতেন না? দুর্নীতি দুর্নীতি করা হবে আল্লাহ থেকে? একটু জোরে কন্যা করা হবে? বিচারে আমাদের একটা উদাহরণ দিলে বুঝা আসবে, অনেক সময় মামলা মোকদ্দমা যেগুলো মিথ্যার সাইলাব থাকে, কথা কন্যা কেন? বলা হলো আরজিতে যে আমার পিতাকে যখন রড দিয়ে বাড়ি দেয় তার চিৎকারের কারণে আমি পার্শ্বের বাড়ির থেকে এসে দৌড়ে প্রাণে বাঁচাই, দৌড়ে এসে প্রাণে বাঁচাই, মানে তার রড দিয়ে বাড়ি দিয়েছে, আমি ছিলাম পার্শ্বের বাড়িতে, আমি দৌড়ে এসে তারে প্রাণে বাঁচাইছি, নয়তো তারে মেরেই ফেলত। অথচ রড কোনো হাতেই ছিল না আর সেও এলাকাতেই ছিল না। এরকম হয় কি হয় না? আবার দেখা গেল এমন একজন মানুষকে সাক্ষী হিসেবে মেনেছে যে সাক্ষী মোটামুটি ভাবে দেখা যায় এই গ্রাম কেন দশ গ্রামের ভিতরেও ছিল না, আরো বহু দূরে ছিল। মনে করেন এগারো সুন্দরের ঘটনা ঘটছে, সে থাকে নরসিংদীতে, এরকম মানুষ থাকতে পারে না? তারে মানছেন প্রধান সাক্ষী। আল্লাহ কয়, বহু সাক্ষী তুই মানছিলে রে দুনিয়ায়, এখন আমার কাছে আসছিস, এখন আমি তোর দুনিয়ার সাক্ষীদেরকে বন্ধ রাখলাম, তোর থেকে সাক্ষীর ব্যবস্থা করলাম। কে করবে? আর কোন ত্রুটি বিচ্যুতি গোপন থাকবে না। কে বলেছেন? আল্লাহ বলছেন, لمن الملك اليوم لله الواحد القهار. ওই দিবস হাশরের ময়দানে আল্লাহ বলেন, لا يخفى على الله منهم شيء, কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন থাকবে না। প্রকাশ করে দিবে কে? দুনিয়ায় কতই না ত্রুটি বিচ্যুতি
যা গোপনীয় কেউ জানে না জানে কে আরেকটু জোরে কোন জানে কে অন্তরের নিবৃত্তে কত কুমন্ত্রণা লুকাইয়ে আমরা রেখেছি কিন্তু আল্লাহ পাক সব জানেন কারণ তিনি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ বলেন আমি তোমার সাহারা রগের চেয়েও অতি সন্নিকটে জোরে কোন না সুবহান তিনি তো আরশে আযিমে আরশে আযিম থেকে এগুলো দেখে না মনে হয় না একটু জোরে কোন দেখেন না সব জায়গায় ফোকাস দিয়ে রেখেছে একটু উদাহরণ দিলে বুঝবেন ওই যে বিশ্বকাপ আমাদের মাঝে অনুষ্ঠিত হয়ে গেছে যুব সমাজ এক শ্রেণীর সমাজ একদম বিশ্বকাপকে কেন্দ্র করে এমন অবস্থা হয়েছে একজন আরেকজন রে কথা বুঝেন নাই এক করে এক পার দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছে শুধু এক কথার কারণে কথাটা কি ছিল সেভেন আপ বুঝেন নাই কথা শুধু এতটুকু ছিল সেভেন আপ এটা আমাদের থেকে বেশি দূরে নয় আপনাদের থেকে বেশি দূরে নয় আপনার এটা এই বাজিতপুর থানা শুধুমাত্র যখন এই ব্রাজিল হেরে গেল আর্জেন্টিনাওয়ালারা এখন জাগ্রত হলো তখন তারা রাস্তা দিয়ে আসার সময় একজন ব্রাজিলের সমর্থককে পেয়ে তাকে বলতেছে সেভেন আপ কথা বুঝেন নাই এই এতটুকু বলাতে ক্ষিপ্ত হওয়া শুরু হয়ে গেল এক পর্যায়ে একজন রে দুনিয়া থেকে বিদায়ও করে দিল নাউজুবিল্লাহ বলতেন না আরেকজন কুমিল্লায় নিমসা আপনারা এগুলো মনে হয় দেখেন নাই আওয়াজ শোনেন নাই সৌদি আরবের সাথে যখন হেরে গেল কোন দল জোরে কোন কোন দল আর্জেন্টিনা মাইরে মাই সৌদি আরবের সাথে হেরে গেল তখন ভক্ত কারে কয় দেখেন হ্যাঁ একদম সুজা হয়ে গেছে শেষ বুঝেন নাই এ টেনশন করতে করতে করলেটা কি রে করলেটা কি রে এরপর স্টুক করে মারা গেছে কার জন্য মরছে যদি জবাব চান আল্লাহ দেওয়ার মতো কোনো সুযোগ আছে মিশকাত শরীফের বাবু তাকদীর নামক একটা অধ্যায় আছে বাবু তাকদীর ভাগ্যলিপি সম্পর্কে তকদীর সংক্রান্ত বিষয় নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা জীবন নেক আমল করবে মৃত্যুর সময় সেই মানুষটা জাহান্নামী হয়ে মারা যাবে নাউজুবিল্লাহ বলছেন না আবার বলছেন সারা জীবন সে ভালো কাজ করলো না কিন্তু মৃত্যুর আগে সে আল্লাহর কাছে ইস্তেগফার করে এমন খাঁটি দিলে তাওবা করবে একগ্রচিত্তে আল্লাহর কাছে বলে আল্লাহর কাজগুলো শুরু করে দিবে সে ঈমান নিয়ে মারা যাবে সাহাবীরা প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার এত কষ্ট করে আমাদের এত কষ্ট করে লাভ কি নবীজি বললেন তুমি কি জানো ঈমান নিয়ে মারা যাবে কোনা তুমি কি জানো ঈমান হারা হয়ে মারা যাবে তাও জানি না তাহলে তুমি যদি দুটার একটাও না জানো ওয়া তাওয়াক্কালু আলাল্লাহিল মুমিনিন আল্লাহর কোরআনের দিকে ধাক্কা দিয়ে বললেন মুমিনের ভরসা হবে কেবল মাত্র আল্লাহর উপরে এই জন্য আমরা আল্লাহর উপর ভরসা করে আল্লাহর কাজ করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য ভাবাই নাই ভাই আল্লাহ আমাদের কাউকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই কিন্তু আমরা নিজেরা জাহান্নামী হয়ে যাচ্ছি আল্লাহ আমাদেরকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম তিনি বলছেন আমি অত্যন্ত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছি এই আদরের সৌন্দর্যময় সৃষ্টির আল্লাহ থেকে তিনি চান না যে আমরা জাহান্নামে যাই কিন্তু আমরা নিজেদের অন্যায়ের কারণে ভুলের কারণে নানা অপরাধের কারণে জাহান্নামে চলে যাচ্ছি কথা বলেন ঠিক কিনা ওই সময় যুগের মধ্যে আল্লাহ বলবেন وامتازوا اليوم أيها المجرمون بدو كت دول থেকে অবাধ্য চারি দলেরা পৃথক হয়ে যখন যাবে সেই সময় আল্লাহ বলবেন আজকের দিনে কাহারও কোন ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না তোমরা যে যা করেছো সবটুকু আমি আল্লাহর কাছ থেকে ফাই টু ফাই করে বুঝে নাও
বান্দা সেই সময়টুকুর মধ্যে ইয়া নাফসি করতে থাকবে আফসুস আক্ষেপ সুরে বান্দা তার দিকে নজরদারি হয়ে দুর্বলতার জীবন যাপন শুরু করবে কতক সময় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত হবেন হাশরের ময়দানে উপস্থিত হওয়ার পরে বান্দাদের চোখের সামনে যখন দাঁড়াবে তিনি যখন বান্দাদের চোখের সামনে একটি সিংহাসনে বসা অবস্থায় থাকবে ওই সময় আমরা নিজেরা আল্লাহর দিকে এক নজরে তাকিয়ে থাকব একটা পলকে দৃষ্টি মারা হবে না পলক মারা হবে না একেবারে সুজাভাবে তাকিয়ে থাকব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে যখন আমাদের থেকে অদৃশ্যে চলে যাবেন সেই সময়টুকুর মধ্যে আমরা মুমিন ইমানদার মুত্তাকি বান্দারা ডেকে ডেকে বলবে আল্লাহর বান্দারা বলবে মুসলমান সে সন্তান আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করে গেছে সেই মানুষটা ডাক দিয়ে বলবে আল্লাহ স্বল্প সময়ের জন্য এই হাশরের ময়দানে কেন তুমি আমাদের সামনে এসেছিলে আল্লাহ ডেকে বলবেন তোমার চোখের সামনে স্বল্প সময় হতে পারে এই এক পলকে দুনিয়ার থেকে চলে আসতে হবে আমি তোমাদেরকে ঘোষণা দিয়েছিলাম এটাই চিরন্তন সত্য দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে যাবার জোরে কন্ত কোনো সিরিয়াল মেনটেন্স তো আছে নাকি দুনিয়ায় আসি আমরা এসেছি আরেকদিন চলে যাব কিন্তু দেখা যায় দাদা দুনিয়ায় বেঁচে আছে নাতি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এরকম খুঁজলে আপনাদের 1100 ধরে পাওয়া যাবে কিনা সন্তান চলে গেল বাবা দুনিয়ায় বেঁচে আছে এজন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি রেখে বলছেন তোমার এই কবরটারে তোমার এই কবরটারে ইমানি নূরের মাধ্যমে আমল দ্বারা সাজিয়ে দাও যাতে করে অল্প আমল দ্বারা তুমি আমার আল্লাহর জান্নাত পেয়ে যেতে পারো সুবহানাল্লাহ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল তোমার ইমানকে মজবুত করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে সারাদিন দেখবেন আমল করে আমলের কোনো শেষ নেই আমি বলছি না আপনাকে আমল করবে না আমলের প্রতি অনুৎসাহ হওয়ার জন্য আমি বলছি না ওয়াল্লাহি আল্লাহ শপথ করে বলি মাযাল্লাহ আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি আমি আমলের প্রতি বিন্দু পরিমাণ আপনি পৃষ্ঠ প্রদর্শন করবেন সেজন্য বলছি না আমল করতে করতে অনেক সময় আমরা লক্ষ্য করেছি তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত সুন্দর আল্লাহর তাসবিহ পড়তেছে কিন্তু আমলদারি হওয়ার ক্ষেত্রে ইখলাসের সহিত আমল করতে হবে কথা কোন ঠিক কিনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজন জিজ্ঞেস করলো আব্দুল্লাহর বাবা কোত্থেকে আসছেন কোথায় যাবেন সে বলতেছে আমি বাড়ির থেকে আসছি তো মটকলা বাজারে যাইতাম আঙ্গুলের মধ্যে গোড়া কি করতেছে জোরে 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 গোড়া কি চলতেছে না থামে আছে গোটা চলছে জিজ্ঞেস করা হলো তুমি কোথায় যাবে বা আপনি কোথায় যাবেন বলল যে আমি মটকলা বাজারে যাব এই 1100 থেকে রওনা দিছে কিন্তু কথা বলার সময় গোটাও আঙ্গুল দিয়ে টানে এরকম লোক আমলদারি নাই মনে করেন আপনাদের কমপক্ষে পুরো পাখন দিয়া খুঁজলে একজনও পাওয়া যাবে না এই আমল আল্লাহর কাছে গ্রহণীয় নয় এগুলি ধোঁকাবাজি আমল আমি এটার নাম দিছি একটা কমুনি রাগ করেন না আবার এই যে কথা বলার সময় যারা গোটা টানে এরা গোটার ভিতরে আমার মনে হয় যেন এরা কি পড়ে আল্লাহর নাম জপে তো যেখানে আল্লাহর নাম বন্ধ থাকবে মানে কথা চলতেছে তখন গোটা বন্ধ থাকবে তখন ওই কথা সেরে তারপরে আল্লাহর কথা আবার চলে যেতে হবে এরা গোটার টানার ভিতরে যেন আমার কাছে ধরা পড়ে বলে যে ঠগাইস ঠগিস না ঠগাইস ঠগিস না কথা বুঝেন নাই এই কাজ কষ্টিন কালেও করা যাবে না আপনি আমল করবেন তাসবিহ পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কমপ্লিট আমল সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নবীজি বলছেন সকিলাতান ফিল মিজান হাবিবাতান মিনার রহমান
মিজানের পাল্লা ভারী করে দেওয়া হবে, আল্লাহর কাছে প্রিয় করে নেওয়া হবে। একটা আমল করলে, এই আমলটা হলো বুখারী শরীফের শেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। যেই পাল্লার মধ্যে কোনো দুর্নীতি করা হবে না, কি করা হবে না, একটু জোরে কন্যাকে দুর্নীতি হবে, আহারে দুনিয়ার পাল্লার মধ্যে কতই না দুর্নীতি, কিন্তু আল্লাহর মিজানের মধ্যে বিন্দু পরিমাণ দুর্নীতি থাকবে না। আল্লাহ এটারে ভারী করে দিবেন। বলেন তো কয় মিনিট সময় লাগবে আমলটা করতে? খালি পড়ছে বান্দা ইখলাসের সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কি চমৎকার আমল। আমলের মধ্যে এমন করতে হবে যে আমলটা হবে শুভনীয় আমল। কি আমল? একেবারে নেক আমল। আমরা তো ফানাফিল্লা হয়ে গেছি জিকির করতে করতে, এমন ফানাফিল্লা হয়েছি কলাবাদুর সেজে গেছি, কথা কন না কেন, এগুলো আল্লাহর কাছে নেই। সূরাতুল আরাফের শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ বলছেন, বান্দা হে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো নীরবে নিস্তব্ধে অনুচ্চ সুরে, উদাসীন হয়ো না উন্মাদ হয়ো না। তো আপনারে কে বলছে পাগলের মতন হতে? আল্লাহ নিষেধ করেছে আর আপনি হচ্ছেন, কোনটা মানবে? সুতরাং ভাইয়েরা আমার, আবার বরাত দিয়েছেন হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন রাসূলের একজন বড় সাহাবী, হাদিস বিশারদ ছিলেন, মুস্তাম্মিতুল হাদিস, একজন বড় সাহাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের বরাত দিয়ে লিখছেন তোমরা এমন ভাবে জিকির করো লোকেরা যাতে তোমাদেরকে পাগল বলে। আমি বলি হয়তো এই হাদিসটা কোরআনের আয়াত অবতীর্ণ হওয়ার আগে, আমরা জানি যখন হাদিসের উপরে কোরআনের আয়াত অবতীর্ণ হয় তখন হাদিস মানসুখ হয়ে যায়, আর যদি এটা না হয়ে এইটাকে কোনো আমালিয়াতের দ্বারা বানানো হয় তাহলে এটা হইল জাল হাদিস। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো নীরবে নিস্তব্ধে অনুচ্চ সুরে, উদাসীন হয়ো না উন্মাদ হয়ো না পাগল হয়ো না। আর এখানে বলা হচ্ছে যে লোকে যাতে তোমাকে পাগল বলে, তাহলে কোনটা মানবেন, কোরআন মানবেন না ওইটা মানবেন? একটু জোরে কোন, কেন কোরআন মানবেন? কোরআন তো সত্য। জোরে কোন, কে বলছে? نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل. الله رب العالمين تيني بلن نزل عليك الكتاب بالحق، আমি এই কোরআনকে সত্য রূপে অবতীর্ণ করেছি। কাজ করবে তিনটা, এক নাম্বার এবং দুই নাম্বার, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, সত্য এবং মিথ্যাকে পার্থক্যকারী হিসেবে কোরআন অবতীর্ণ করেছি। তাওরাত ইনজিলের সত্যায়নকারী হিসেবে জোরে কোন অবতীর্ণ করেছেন কে? প্রিয় ভাইরা আমার, সে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন বান্দারে তোমাদেরকে যখন হিসাবের সম্মুখীন করা হবে, কবর থেকে উঠবে চিরস্থায়ী চিন্তা সব তোমার থেকে দূর হয়ে যাবে, পরকালের চিন্তা আমাদের অন্তরে জাগ্রত না করার কারণে অন্যায়ের দিকে ধাবমান হচ্ছি, অন্যায় করতে আমাদের চোখে বাজে না মুখে বাজে না অন্তরে জাগে না, যার কারণে মানুষ আস্তে আস্তে করে অন্যের দিকে চলে যায়। কিন্তু যেদিন আমার আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য রুষ্ট হয়ে যাবে, আল্লাহ যেদিন রাগান্বিত হয়ে যাবে অসন্তুষ্ট হয়ে যাবে, সেদিন দুনিয়ার জমিনে জুড়ে কন্ত কোনো কার্যবিধি পরিচালনা করা কাহারো পক্ষে সম্ভব নাকি? আমরা লক্ষ্য করেছি আজকালে সোশ্যাল মিডিয়া আমাদের মাঝে প্রকাশ করে দিয়েছে, মানুষ আল্লাহর বান্দা একজন অফিসার অফিস করতে গিয়ে যখন সে চেয়ারের মধ্যে বসলো আর সে যখন দায়িত্ব পালন করতে লাগলো, তখন দেখা গেল
মালাকুল মউত আজরাইল সেখানে উপস্থিত হয়ে গেলে কলমটা টেবিলে পড়ে যায়, আবার সিয়ার থেকে বান্দা আস্তে করে রুলে তারপরে জমিনে পড়ে যায়, এরকম ঘটনা ঘটে কিনা? আল্লাহর বান্দি অফিসে আসছে, দায়িত্বশীল হিসাবে অফিসে আসার পরে বহির্বিশ্বের ঘটনা এটা, যখন আসলো আসার পরে হঠাৎ করে চেয়ার থেকে দাঁড়ালো, দাঁড়ানোর পরে আল্লাহর বান্দি কি যেন নিতে চাইল, হঠাৎ করে তার এই চেহারাটা আস্তে আস্তে করে বড় হতে লাগলো, মানে চক্ষুগুলো বড় হচ্ছে, কি যেন আল্লাহর বান্দি তাকিয়ে আছে এমনি করে এদিক ওদিক দুলতে দুলতে তারপরে জমিনে পড়ে গেল। কারণ মালাকুল মউত আজরাইল যখন উপস্থিত হয়ে যায়, দুনিয়ার জমিনে জুড়ে কন্ত কেউ বেঁচে থাকার কোনো অধিকার আছে নাকি? আমি বাস্তবতার দিক থেকে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা নিজেরাও পরীক্ষা করবেন, মালাকুল মউত আজরাইল বান্দা বান্দির কাছে যখন আসেন, তারে জান কবজ করার জন্য আত্মাটারে ঠাস করে ধরে কিন্তু বের করে নেয় না, আস্তে আস্তে করে শুরু করে পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করে মৌত মৃত্যুটা আল্লাহ দিতে থাকেন পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে। আপনারাও পরীক্ষা করবেন, কাহারও যদি সাকরাত শুরু হয়ে যায় তার কাছে বসবেন। আমি আমার পিতাজির এন্তেকালের সময় লক্ষ্য করেছি, আমার এই কাজের মধ্যে দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহর বান্দা পড়েছিলেন, আমার উঠতে দেয় নাই। আমার ভাইরা, বলা শুধু আপনাদেরকে পরীক্ষা করার জন্য, আমি হঠাৎ করে লক্ষ্য করলাম পায়ের বৃদ্ধাঙ্গুলটা এরকম ভাবে নড়াচড়া করতেছে, মুহূর্তের ভিতরে বন্ধ হয়ে গেল। আমি পাশে যারা ওলামায়ে কেরাম ছিলেন তাদেরকে বললাম একটু পাটার মধ্যে ধরে দেখো, পাটা ঠান্ডা হয়ে গেল, তখন বুঝতে আর বাকি নাই পাটা আস্তে আস্তে করে নিঃশেষ হয়ে গেল, এভাবে উপরের দিকে আসলো, যখন বুকটার কাছাকাছি আসে তখন এরকম করে আহ করে কয়েকটা ডেক দিল। বিদায়ের সময় মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলছেন মৃত্যুর সময় যার কালিমা নসিব হয়ে যায় দাখাল আল জান্নাহ, আল্লাহ তারে জান্নাতে পৌঁছিয়ে দেন। আমার ভাইরা, এই জন্য মৃত্যু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করে পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে। আজকে আমরা এখানে যারা এসেছি নিজেদের জীবনটার প্রতি একবার তাকাই, এইভাবেই আমরা একদিন নিঃশেষ হয়ে যাব। দাঁড়িয়ে থাকা শক্তিশালী মানুষটা বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারে না, মালাকুল মুতাযাররিল হঠাৎ করে মানুষের কাছ থেকে টান দিয়ে নিয়ে যায়। যেদিন নিয়ে যাবে আমাদের সাথে দুইটা জিনিস সাথে যাবে, একটা হলো ঈমান আর একটা জোরে কোন কি। এজন্য ক্ষণস্থায়ী পৃথিবীতে চিরস্থায়ী চিন্তা বাদ দিয়ে দিতে হবে। আমাদের আমল যদি আল্লাহর কাছে প্রিয় হয়, আমাদের ঈমানটা মজবুত করে যদি আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন যারা আমাকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে দলে দলে প্রবেশ করিয়ে দিব। কে ঘোষণা দিছেন? ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. الله বলেন وسيق الذين اتقوا ربهم الى الجنه زمرا, যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে জান্নাতে দলে দলে প্রবেশ করানো হবে। একজন দুইজন, জোরে জোরে একজন দুইজন, আত্মীয় স্বজন যারা যেখানে ছিল, পড়োশী যাদের সাথে ভালো সম্পর্ক ছিল, সবাই মিলে আল্লাহকে ভয় করতো, আল্লাহর গোলামির দ্বারা নিজের জীবনটারে সাজিয়েছিল,
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের সবাইরে জান্নাতে দলে দলে দিয়ে দাও যখন তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে দেখে বলা হবে ওয়াকালা লাহুম খাযানাতুহা ওই যে দেখা যায় ভাণ্ডগুলো সবগুলো হলো তোমাদের জন্য তোমার জন্য তখন বলা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলবেন سلام عليكم طبتم فادخلوها خالدين الله বলবেন এই খাজানা সব তোমার তখন বান্দা কাছে যাবে কাছে যাওয়ার পরে বলবে আল্লাহ দেখেন কাছে যখন যাবে আল্লাহ বলবেন ওয়ফতিহাত আবওয়াবুহা আমার বান্দা বান্দির জন্য বেহেশতের সবকটা দরজা খুলে দাও একটা দুইটা না যা আছে আমরা তো জানি জান্নাতের দরজা আটটা দরজা নাকি কথা কোন নাকি কয়টা আটটা দরজা শুধু জানি আহারে একটু উদাহরণ দিই আচ্ছা কোন সে ফারাক্কার বাঁধের কথা তো আপনারা মাথায় কিছুটা আছে না ফারাক্কা বাঁধটা কারা দিছে জোরে কন্যা কে দিয়েছে হে ভারতে ঠিক কি না এখন এই বাঁধের আপনার সুরঙ্গ পথ বা এটা কি খুব কম না বেশি জোরে কন্যা কে কম না বেশি এ দীর্ঘ লাইন পর্যন্ত কতক্ষণ পর পর না একেবারে লাগানো এরপরে লাগানো আর একটা ফিলার এখানে দাও এইভাবে লাগানো লাগানো অনেক সুরঙ্গ পথ কেন একটা দিক দিয়ে দৌড় দিলে পরে পানি যখন চাপ মারবে তখন এই বাঁধ উল্টিয়ে নিয়ে যেতে পারে সেজন্য যাতে করে বাঁধও ঠিক থাকে বাংলাদেশও যেন তলে চলে যায় এই চিন্তাটা যেন সঠিক থাকে বুঝেন নাই কথা কন্যাকে বুঝেন নাই বেশি পানি যখন আসে দেয় ছেড়ে যখন বাংলাদেশের পানির দরকার সেই সময় দেয় বন্ধ করে বুঝেন নাই মনে হয় যাই হোক তো এই যে দরওয়াজা দরওয়াজা আল্লাহ বলেন বান্দা হে অগণিত দরজা রেখেছি তবে যে দরজাটা সবচেয়ে বড় দুদিকেই আল্লাহ টান দিয়ে দিবেন জোরে কন্যা সুবহানাল্লাহ দুদিকেই টান দেওয়া হবে পড়োশী আত্মীয় স্বজন পুরা মঠকলাবাসী পুরা পাকুন্দিয়াবাসী কঠিয়াদিবাসী দুই আসন একটা ঠিক কিনা আল্লাহ কইবে কঠিয়াদি পাকুন্দিয়া একটা আসন হয়েছিল এখন দুই আসনের এমপি একজন সুতরাং তোমরা ব্যাককেন মিলে ব্যাকগুনতে মিলে আমার আল্লাহর আমি যে রব রবের কাজ করছো এখন তোমরা সবাই এক আসনের লোক হইয়া জান্নাতে চলে যাও তখন কি আল্লাহর কোনো ক্ষতি হবে একটু জোরে কন্যাকে ক্ষতি হবে আমরা আল্লাহর কাজ করতে পারি না ইনশাআল্লাহ আসন যেহেতু দুইটা এক হয়ে গেছে আমরা মিলেমিশে দুই দলেই আমরা কি করবো আল্লাহর কাজ করবো রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ বলেন যাও দৌড় দাও দৌড় দিল যখন জান্নাতের কাছাকাছি যাবে আল্লাহ বলেন ওয়ফতিহাত আবওয়াবুহা বেহেশতের সব দরওয়াজাগুলো খুলে দাও সমস্ত দরজা যখন খুলে গেল বান্দা এবার জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য আল্লাহ বলেন হে বান্দা শোনো রে তুমি একটু দাঁড়াও আর ভিতর থেকে হাউরাগিল মারা এসে তার ডাক দিয়ে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন অনন্তকালের জন্য দেখেন শান্তি বর্ষিত হোক আর অনন্তকালের জন্য জান্নাতে প্রবেশ করো এই কথাটা যখন আসবে বান্দা এবার আমতাম করে আমতাম বুঝি তো আল্লাহ ঢুকার কথা বলছো ঠিক আছে তবে দুনিয়ার মধ্যে যে আমার একটা আমল ছিল সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ জানে না কোন আমলটা কথা কন্যাকে জানে না আল্লাহ আমার দুনিয়াতে একটা আমল ছিল ছেলে যখন গোল্ডেন প্লাস রেজাল্ট করছে তখন তো আমি বাজারের মধ্যে এমন জোরে এই আমলটা করছিলাম লোকেরা বললো কি ব্যাপার কি হয়েছে তুমি এই এত বড় আওয়াজ দিলা আমলটা ছিল আলহামদুলিল্লাহ আমলটা কি
একটু জোরে কোন আমলটা কি ছেলে ভালো রেজাল্ট করেছে তখন কি পড়ি আমরা বিদেশে ছেলে পাঠালেন তিন মাস চলে গেল আকামা পাইতেছেন হঠাৎ করে দেখা গেল যে আকামা মিলে গেছে বাবার কাছে খবর পাঠালো ফোন দিল বাবা খুশির টেলায় উঠানে থাইকা জোরসে আওয়াজ মারছে আলহামদুলিল্লাহ হয় কি হয় না একটু জোরে কন্যাকে হয় কি হয় না শুধু তাই না মনে করেন একজন ছেলেরে আপনি ইন্টারভিউতে পাঠালেন রিটেনে বাইবাতে টিকে গেছে তখন আপনি মনে হয় গুমলা মুখ রাখবেন নাকি কি করবেন আর একটা মারছি হুত কি পড়ি জোরে কোন না কি পড়ি আল্লাহর কাছে ডেকে বলবে আল্লাহ দুনিয়ায় আমলটা আমার ছিল তুমি এখন আমারে জান্নাতে দিবা কেমনে আমি তোমার প্রশংসা ছাড়া প্রবেশ করি সুবহানাল্লাহ বলছেন না বান্দা এবার আওয়াজ তুলবে وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين بانده ايبار قربه وقالوا الحمد لله الله شمست برشمشا قلو تمار الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء অঙ্গীকার করেছিলে দুনিয়ার জমিনে তোমার হুকুম তোমারে ভয় করলে পরে জান্নাত দিবা সমস্ত অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে এই কারণে আমিও পড়ছি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ سبحان الله الحمد لله لا إله إلا الله তোমার তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে তোমার মুঠোই সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা এবার জান্নাতটার ভিতরে গেল কয়টা জিনিস নিতে হবে জোরে জোরে কয়টা একটার নাম কি ঈমান আর একটার নাম কি আমল এখন ঈমানটারে যদি শুধু মিথ্যা দিয়ে ভরপুর করি আমল এমনিই বাদ জোরে জোরে ঠিক কিনা কন ঈমানটারে মিথ্যা দিয়ে ভরপুর নাই জোরে কনকে নাই বাবা তোমার কাছে আসি কথা কন নাকি এরকম বাবা মনে হয় নাই হারে কি যে অবস্থা ইমানটারে নষ্ট করে দিচ্ছে মিথ্যার দ্বারা ইমানটারে একদম শেষ অমুক কানে গেলে অমুক জায়গায় গেলে এইটা পাওয়া যায় ওইটা পাওয়া যায় আমাদের সমাজ ব্যবস্থাটা এতটাই দুর্বল হয়ে গেছে আমরা ভালো মন্দকে
বিচার বিশ্লেষণ করতে পারি না, একবার আপনার ব্রেন দ্বারা বিচার করুন। আল্লাহ তো এটা দিয়েছে আপনার বিবেচনা করার জন্য, এই পৃথিবী সাজাইছেন আল্লাহ বিন্দু পরিমাণ চিন্তা ছাড়া নয়, প্রত্যেকটা কাজে আল্লাহ টেনশন ফিল করছেন। আপনাদের মনে মনে চিন্তা আসতে পারে আল্লাহর আবার টেনশন কিসের, দেখেন না কোরআন বলছে, সাক্ষী কোরআন, আল্লাহ বলেন আকাশ এবং জমিনটারে আমি সৃষ্টি করতে ফি সিত্তাতি আইয়াম ছয় দিন সময় লাগছে। কয়দিন লাগাইছেন একটু জোরে, এখন কয়দিন লাগাইছেন? আচ্ছা কোন তো ছয় দিন যিনি লাগাইছেন তিনি তো এই কথা বললেই হতো, ফায়াকুলু লাহু কুন ফায়াকুন, যদি বলতেন হও সাথে সাথে হয়ে যেত, কিন্তু তিনি এটার উপরে গবেষণা করছেন, চিন্তা করছেন, টেনশন করছেন, পৃথিবীটারে কেমনে সাজালে পরে দুনিয়াটা সুন্দর থাকবে, মজবুত থাকবে, আর আমার বান্দারা সেখানে গিয়ে এই বিচরণও করতে পারবে। সুবহানাল্লাহ বলতেন না, আমাদের চিন্তাটার মধ্যে গবেষণা থাকতে হবে। কি আজব কথা আজকালের সমাজ মেনে নিচ্ছে, আমি বুঝি না। ইসলাম সবচেয়ে আদর্শময় যেখানে আল্লাহর কোরআন দিয়েছেন, রাসূলুল্লাহর অগণন্ত অকাট্য হাদিস দিয়েছেন, এইগুলো বাদ দিয়ে এমন কিছু কিচ্ছা কাহিনী চলছে তো চলছে যার দ্বারা সমাজ ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছে। কথা বুঝেন নাই, আমি আশ্চর্য হলাম ওদিন এক বক্তব্য শুনে, এটা আমার মানে হৃদয়টারে বুঝাতে পারি নাই যার কারণে বলছি, আশ্চর্য হলাম। একজন বলছেন, একজন আলেম মক্কা নগরীতে মারা গেছে, তারে কবরস্থ করা হলো, কবরে রাখার পর আরেকজন বিধর্মী মহিলা, কিন্তু ইসলামের প্রতি তার আকৃষ্টতা ছিল, তার বাড়ির একজন গোলাম ছিল, গোলামকে বলছে, কিন্তু তার কথা বললে গোলাম শেষ, অনেক সমস্যা হতে পারে, সেজন্য গোপনে গোপনে আল্লাহর কাজ করছে, ঈমান আছে। এখন আলেম যখন মারা গেল তারে কবরে রাখছে, আর এই কবরটার থেকে ওই মহিলা যখন মারা গেল তারে খ্রিস্টীয় কালচার অনুযায়ী কবরস্থ করা হয়েছে, মানে তারা যেভাবে করে সেভাবে করছে। কিছুদিন পর ঘটনা একটা বিরল ঘটে গেল, এ মেয়ে আর এই কবরে নাই, গেল কই? ওই মক্কার মধ্যে যে কবর করা হয়েছিল আলেমের, সেই কবরটারে যখন আরেকজন লোকের লাশ রাখবে, কারণ ওখানে তক্তা দিয়ে আমরা যেরকম একটার উপর মানে একটা সিস্টেমলি করে ওখানে আবার তক্তা দিয়ে এরকম রাখা হয়, এরকমভাবেই বলছে, তো এই যে রাখার পর পাশে আরেকজন রাখবে, তখন দেখে তক্তা সরানোর পর এটা তো আলেমের লাশ না, এটা তো একজন নারীর লাশ। লোকের আশ্চর্য হয়ে গেল, হ্যাঁ গবেষণা করতে লাগলো, পরে শুনলো অমুক জায়গায় এক নারী, অমুক জায়গার এক নারী, সে আল্লাহর দিকে দীক্ষিত হচ্ছিল কিন্তু তার বাবা খ্রিস্টান, এই জন্য অনেক সমস্যা, যার কারণে আল্লাহ কবুল করে নিয়ে এই লাশটারে ওটু এই এই জায়গাতে নিয়ে শোয়া রাখছে, মক্কায় এনে শোয়া রাখছে। দেখছেন আপনারাও কইছেন সুবহানাল্লাহ, আপনারাও কইছেন সুবহানাল্লাহ, দেখছেন এই যে বিচার বিশ্লেষণের কত সমস্যা। আর ওই পুরুষের লাশটা গেল কোথায়? ওই খ্রিস্টান দেশে, ওটা ওখানে চলে গেছে, আল্লাহর কি কোনো খায়া কাম নাই? ও মুসলমান, আল্লাহর কি কোনো কাজ নাই যে এক লাশ এক জায়গা থেকে আরেক জায়গা ট্রান্সফার করবে? হ্যাঁ এটা কেমন কথা, যারে যেখানেই রাখছে একটু বিচার করেন তো ব্রেইনটা দিয়ে, যে নদীতে মারা যায় আগুনে পুড়ে, কন্টেইনারে আগুন লাগছে, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, তার লাশের সমস্যা কি? কথা বুঝেন নাই, এ বডিটার সমস্যা কি? আল্লাহ তো একটা কমপ্লিট বডি তৈরি করার জন্য সক্ষমতা রাখে কি রাখে না? তিনি তো রূহটাকে নিয়ে গেছেন, রূহ থেকেই তো সব বিচার বিশ্লেষণ করা হবে। এই অবস্থাটুকু যে কবরে আছে, যে যেভাবেই রাখছে তারে ওইটাই করা হতো, তখন জানতে চাইল যে এই আলেম কি করে ওই খ্রিস্টানদের কবরের মধ্যে গেল, কারণটা কি? পরে বলতেছে মূল ঘটনাটা এটা, পরে বলতেছে আলেমে বলতো ইসলামের একটা রীতিনীতি আমার ভালো লাগে না। কি রীতিনীতি ভালো লাগে না? এই যে মুসলমানের স্বামী স্ত্রী দৈহিকতার আচরণের পরে
এই যারা পুত পবিত্র হওয়া লাগে একটা বারবার গোসল টোসল করা লাগে, এইটা আমার কাছে ভালো, খ্রিস্টানদেরটাই ভালো, অত গোসল টোসল লাগে না। এই কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে তারে মক্কার পবিত্র নগরী থেকে বালাদুল আমিন থেকে নিয়ে ওই খ্রিস্টানের খবরে নাকি ট্রান্সফার করে রাখছে। এইগুলো কোনো কথা? একটু জোরে কর না, এগুলো কোনো কথা? এ কোরআনে আল্লাহ বলছেন যা কথা সব হলো সত্যবাণী। এ সত্যবাণী রেখে বানচালকৃত কাহিনী বানাইয়া মানুষকে সুবহানাল্লাহর আলহামদুলিল্লাহর জোয়ার তুলে, কথা বুঝেন নাই? আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, মাআযাল্লাহ, যার হাতে আমার জান আপনাদের জান, আমরা সেই আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ সব জায়গায় সব কিছু পারেন, একজন যে এক জায়গার থেকে ট্রান্সফার করে আরেকজন যে আরেক জায়গা নিয়ে, এটার এরকম করতে হবে আল্লাহর আর কোনো কাম নাই। হ্যাঁ, এটা আমরা কাজ করব না, এই ধরনের কথার দ্বারা কোনোদিন হেদায়েত আসতে, সাময়িক একটা ওহ এতটুকু। আরে ভাই আপনি যে ওহ করলেন, এই ওহ তো ওদের নবীর সম্মান গাইলে তারও ওহ মানে, অথচ সে ফজরের সময় আরামসে ঘুমায়। কথা কন নাকি? তো হের মিত্র তো ওহ আছে। আল্লাহর নবী নূর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কথা ঠিক আছে, কথা সব ঠিক আছে, কিন্তু বাস্তবে কি নাই, আমল নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি মানুষটারে যখন জান্নাতে দেওয়া হবে তখন সে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকনা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া মিনাল জান্নাহ নাতাবাওয়া মিনাল জান্নাতি হাইসু নাশা ফানিমা আজরুল আমিলিন। আল্লাহ পাক তিনি বলবেন বান্দা জান্নাতে যাওয়ার আগে বলবে আল্লাহ তুমি যে আমাদের কাছে দুনিয়ায় অঙ্গীকার করছিলে এ সব অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে, জান্নাত পাইছি, এই কারণে আমিও পড়ছি আলহামদুলিল্লাহ। নিতে হবে কয়টা? একটু জোরে এখন কয়টা? ক্ষণস্থায়ী পৃথিবীতে চিরস্থায়ী চিন্তা আজকের থেকে বাদ, রাজি আছি তো ইনশাল্লাহ? ক্ষণস্থায়ী পৃথিবীতে চিরস্থায়ী থাকার চিন্তা বাদ দিয়ে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে চিরস্থায়ী থাকার যে জায়গা আখেরাতের ফয়সালার পরে হবে সেই জায়গাতে আমরা ভালোভাবে থাকতে চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে দিনদারি আমল করে যাওয়ার তৌফিক দান করেন। আজকের এই মাহফিল, এই মাহফিলকে, এই মহাসম্মেলনকে আল্লাহ পাক কবুল করুক। আর একটু জোরে কোন আমিন। এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার যত মুর্দেগানা মুসলমান নরনারী মাটির পড়তে পড়তে শায়িত আছে প্রত্যেকের খবরগুলোকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ আমাদের সকলকে দিন বুঝে আমল করার তৌফিক দান করুক। অফরন্ত সওয়াবের ভাণ্ড বাড়িয়ে আমাদের প্রিয় মানুষ প্রিয়জন ছিলেন মরহুম আল্লামা ইখলাসউদ্দিন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির কবরের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে এই সওয়াবের ভাণ্ড বাড়িয়ে পৌঁছিয়ে দেক। وآخر دعوانا أن الحمد لله رب العالمين سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.